नमस्कार बंधुरा, कैरियर 365 बेंगली यूट्यूब चैने अपन सकल के स्वागत नहीं। बंधुरा आबारो चले अनेक दिन पर नतून एक वीडियो निये। तो आज के चाकरी विज्ञप्ति बेपारे आलोचना करब, से बार करा सीआईएसएफर पक्ष। तो सीआईएसएफर पक्ष अपने कन्स्टेबल ए फायर मेल पदे क्योंकि रिक्रुटमेंट करा। तो बंधुरा मोट कतगुली वैकेंसी आछे, किभाबे आपनारा आवेदन करबेन, शिक्षागत योग्यता आपनादेर कि लागबे एबं आवेदन मूल्य आपनादेर कत लागबे, सम्पूर्ण डिटेल्स किन्तु आमरा ई भिडियोटिर माध्यमे आपनादेरके जानाबो। एबं आपनादेर काछे विनीत अनुरोध जे भिडियोटि स्किप ना करे सम्पूर्ण देखबेन। एबं जे समस्त बंधुदेर काछे आरेकटि आवेदन रइलो जे टेलिग्रामे किन्तु आमि नियमित नतून चाकरिर नोटिफिकेशनगुलि पोस्ट करते थाकि, तो सेखाने गिये किन्तु आपनारा आमाके फलो करते पारेन, लिंक किन्तु नीचे डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। तो चलुन बंधुरा आजकेर भिडियोटि शुरू करा जाक। तो देखो इन्हें क्योंकि ऑफिशियल विज्ञप्ति चले मेंशन करा है सेंट्रल इंडस्ट्रियल सिक्योरिटी फोर्स रिक्रुटमेंट फॉर कॉन्स्टेबल और फायर मेल 2021। इन्हें देखो ऑनलाइन आवेदन करा डेट क्योंकि अपन शुरू हो गए 29/1/2022 क्योंकि अपन आवेदन करा शुरू हो। देखो 4/3/2022 विकल 5 अवधि क्योंकि अपनारा आवेदन करतेबेंट। बंधु देखो इन्हें क्योंकि मासिक वेतन क्योंकि अपना देवे लेवल 3 क्योंकि अपन पेमेंट हो, अर्थात 21,700-69,100 पर्त केतन स्ट्रक्चर है। और देखो ये क्योंकि आपनारा क्योंकि आवेदन क्योंकि अपनारा अनलाइन मोडे करते हैं। देखो फिजिकल एफिसियंसि टेस्टर बेपारे क्योंकि एखे सम्पूर्ण डिटेल्स दी देव आज ये देखे नबें। और रिटेन टेस्ट क्योंकि अपन ओएमआर अथवा कम्पिटार बेस टेस्टर माध्यम ही क्योंकि इंग्लिश अथवा हिंदी लैंगुएजे। देखो अपन एखे आज नेक्स्ट पॉइंटे जो अपन क्योंकि पेड एक्साम तरपर क्यों रिटेन एक्साम हार पर स्टेट वाइज बेसिसे क्योंकि अपन मेरिट रेजल्ट क्योंकि बार करा। बंधुरा देखो इन्हें किन्तु बोले देवा हुआ है जो एडमिट कार्ड किन्तु अपने इश्यू हो ऑनलाइन मोडर माध्यम एवं वेबसाइटर एड्रेस किन्तु इन्हें दी देवा हुआ है www.ciasf.ec.rec.recruitment.in। এই ওয়েবসাইটটিতে কিন্তু যেটা হবে CISF.REC.EE.IN এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেওয়া আছে স্টেট ওয়াইজ। পশ্চিমবঙ্গের ব্যাপারে যদি আপনারা জানতে চান তো সেই ক্ষেত্রে দেখুন এন্টায়ার স্টেটে কিন্তু দেখুন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 21টি আছে জেনারেলের ক্ষেত্রে। এবং দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে এন্টায়ার স্টেট মিলিয়ে 489। এবং দেখুন এই ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু দেখুন 5টি, এসসি ক্ষেত্রে কিন্তু দেখুন 12টি, এসটি ক্ষেত্রে 2টি এবং ওবিসি ক্যাটাগরিতে 11টি। টোটাল আপনাদের 51টি ভ্যাকেন্সি আছে। এবং নকশাল এরিয়া দেখুন জেনারেলে কিন্তু 2টি এবং এসসি ক্যাটাগরিতে 1টি, টোটাল মিলিয়ে আপনাদের 3টে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ অল ওভার 51টি এবং 3টি মিলিয়ে টোটাল 54টি ভ্যাকেন্সি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে তার মধ্যে কিন্তু 10% ভ্যাকেন্সি কিন্তু আপনাদের এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু রিজার্ভ করা থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু বলে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং বয়সসীমা দেখুন এখানে কিন্তু 18-23 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 4/3/2022 পর্যন্ত। এবং দেখুন এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া আছে ক্যাটাগরি দেখুন এসসি বা এসটি ক্ষেত্রে কিন্তু আপনারা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর পর্যন্ত, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ মিলিটারি সার্ভিস, ঠিক আছে। এবং চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিকটিমস অফ 1984-এর ক্ষেত্রে দেখুন ইউআর ক্যাটাগরিতে 5 বছর, ওবিসি ক্যাটাগরিতে 8 বছর এবং এসসি বা এসটি ক্যাটাগরিতে কিন্তু 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এবং ধরুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু দেখুন বলে দেওয়া আছে এখানে হাইট কিন্তু আপনাদের হতে হবে 170 সেন্টিমিটার এবং চেস্ট কিন্তু আপনাদের হতে হবে 80-85, ম্যাক্সিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার পর্যন্ত। এবার দেখুন আপনি যদি নর্থ ইন্ডিয়ান থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে দেখুন গারওয়াল, কুমাও, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, লাদাখ, কাশ্মীর ভ্যালি ও জম্মু কাশ্মীর নর্থ ইস্টার্ন সাইডের ক্ষেত্রে থেকে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখুন হাইট কিন্তু 165 সেন্টিমিটার হলেই হবে এবং চেস্ট কিন্তু আপনাদের 78-83, অর্থাৎ 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপেনশন করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন এখানে কিন্তু বলে দেওয়া আছে নেক্সট পয়েন্টে দেখুন আপনি যদি মিজো বা নাগাল্যান্ডের ট্রাইবাল আদিবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাইট কিন্তু 162.5 সেন্টিমিটার হলেই হবে
এবং চেস্ট কিন্তু দেখুন এখানে 77 থেকে 82 সেন্টিমিটারের মধ্যে হলেই হবে, এক্সপ্যানশন অফ 5 সেন্টিমিটার ধরে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু আপনাদের বলে দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে হবে, www.cisfrecruitment.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং দেখুন এখানে কিন্তু ফটোগ্রাফের ব্যাপারে বলে দেওয়া আছে, তো ফটোগ্রাফ কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু আপনাদের চলবে না, এবং JPEG ফরম্যাটে 20 KB থেকে 50 KB মধ্যে হতে হবে। এবং দেখুন উইথ আর হাইটও কিন্তু বলে দেওয়া আছে, আর উইথ কিন্তু আপনার 3.5 সেন্টিমিটার এবং হাইট কিন্তু আপনার 4.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। সিগনেচারও কিন্তু দেখুন আপনাদের 10 থেকে 20 KB মধ্যে হতে হবে JPEG ফরম্যাটে, এটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এবং দেখুন এখানে কিন্তু 4 সেন্টিমিটার উইথ এবং 2 সেন্টিমিটার হাইটের মধ্যে কিন্তু আপনাদের সিগনেচার সাইজ হতে হবে, এটা কিন্তু বলে দেওয়া আছে। এবং ডকুমেন্টস কিন্তু দেখুন আপনারা যেই ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের PDF ফরম্যাটে হতে হবে, উইথ রিগার্ড টু দেখুন এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে মেনশন করে দেওয়া আছে। এবং ধরুন লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া আছে এখানে 4/3/2022 কিন্তু আপনাদের লাস্ট ডেট, বিকেল 5টা পর্যন্ত। এবং দেখুন এখানে কিন্তু আপনাদের আবেদন মূল্যও বলে দেওয়া আছে, 100 টাকা করে কিন্তু আপনাদের চার্জেস লাগবে এখানে বলে দেওয়া আছে। এবং ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST এবং এক্স সার্ভিসম্যান আর এক্সেপ্টেড ফর পেমেন্ট ফি, অর্থাৎ আপনি যদি SC বা ST বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবং মোড অফ পেমেন্ট কিন্তু দেখুন এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI অথবা থ্রু ক্যাশ ইন SBI ব্রাঞ্চেসের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করা হবে। এবং দেখুন এখানে নেক্সট পয়েন্টে কিন্তু বলে দেওয়া আছে একবার যদি আপনি পেমেন্টটা করে দেন সেটা কিন্তু নন রিফান্ডেবল, এখানে কিন্তু ভালো করে মেনশন করে দেওয়া আছে, একবার পড়ে নেবেন। বন্ধুরা নেক্সট পয়েন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করার পরে কিন্তু আপনাদের যে কম্পিউটার বেসড টেস্টটা হবে সেটাই কিন্তু দেখুন টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, এবং সময়সীমা কিন্তু থাকবে আপনাদের 120 মিনিট। তো দেখুন পার্ট এতে দেখুন আপনাদের 25টা কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপরে, যেখানে আপনাদের ম্যাক্সিমাম মার্কস থাকবে 25। এবং পার্ট বিতে দেখুন জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসের উপরে কিন্তু নাম্বার অফ কোশ্চেন থাকবে আপনাদের 25 এবং ম্যাক্সিমাম মার্কস কিন্তু থাকবে আপনাদের 25। পার্ট সিতে দেখুন এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ কোশ্চেন থাকবে আপনাদের 25 এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে আপনাদের 25। পার্ট ডিতে দেখুন ইংলিশ অ্যান্ড হিন্দিতে কিন্তু নাম্বার অফ কোশ্চেন থাকবে আপনাদের 25 এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে কিন্তু আপনাদের 25। তো টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে, যেটার উপরে আপনাদের মেরিট লিস্ট হবে। এবং মিনিমাম 5 মার্কস কিন্তু আপনাদের 33%, এটা কিন্তু বলে দেওয়া আছে। দেখুন UR, EWS এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 35% এবং SC এবং ST বা OBC ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 33% মেনশন করে দেওয়া আছে। বন্ধুরা দেখুন এখানে অনলাইনে আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার এবং তার সঙ্গে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল অথবা কলেজ আইডি, এমপ্লয়ার আইডি গভর্নমেন্ট, PSU বা প্রাইভেট। এবং তার সঙ্গে দেখুন আপনাদের ইনফরমেশন লাগবে কিন্তু বোর্ডের এক্সামের রোল নাম্বার এবং ইয়ার অফ পাসিং মাধ্যমিক। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ ডিটেলস, এখানে দেখুন কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও কিন্তু প্যাটার্নটা এখানে দিয়ে দেওয়া আছে, নোটিফিকেশানেই আপনারা পেয়ে যাবেন। নোটিফিকেশানটি কিন্তু আমি আমার নিজের যে টেলিগ্রাম পেজ আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ ডিটেলস, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এবং যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।